নমস্কার এবার শীতকে সঙ্গী করে বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশে দিন কাটালেও এবার কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু কোন কোন জেলায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন কোন জেলায় বৃষ্টি ও ঝাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত হয়ে থাকবেন সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও আগামী সপ্তাহে এক থেকে তিন ডিগ্রি পর্যন্ত পারত পতনের সম্ভাবনা রয়েছে কলকাতার পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমের তাপমাত্রা আরও নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েকদিন সৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস আপাতত দক্ষিণবঙ্গের পনেরোটি জেলায় বৃষ্টি কোনো সম্ভাবনা না থাকলেও গাঙ্গে ও পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এদিকে ঘন কুয়াশা ও মেঘলা আকাশের কারণে আলু চাষে রোগ লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে আলু চাষিদের তাই আবহাওয়া দপ্তরের তরফে আলু চাষিদের জন্য সতর্কতা জারি করা হয়েছে হাওয়া জানিয়েছে আগামী চার থেকে পাঁচ দিন ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় রেল ও সড়কপথে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী হিমালয় পদদের সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি কুয়াশার পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদাওয়াতে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পাঞ্জাব হিমাচল প্রদেশ হরিয়ানা চণ্ডীগড় এবং দিল্লিতে আগামী দুই দিন শৈত্যপ্রবাহের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে হাওয়া পিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে কুয়াশা ও মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে একানব্বই শতাংশের আশেপাশে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঢাকা রাজশাহী বরিশাল চট্টগ্রাম রংপুর খুলনা মনমেন এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে দশ ডিগ্রি কাছাকাছি উপকূলবর্তী এলাকায় সন্ধ্যের দিকে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বোঝাতে পারে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন মেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ